Hi everyone, welcome to my English tutorial channel. Ajke amader topic past tense ebong past tense er past perfect ebong past perfect continuous tense. Tumra jodi past tense er part 1 chapter ta dekhe thako tahole asha kori past indefinite ebong past continuous tense somporke tomader ar kono doubt nei. Tale ajke amra prothome past perfect tense ebong tar pore past perfect continuous tense somporke alochona korbo. এই দুটি টেন্সের মধ্যে past perfect এবং past perfect continuous এর মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে, তো যাই হোক সেই সিমিলারিটিস এর কথা আমরা পরে আলোচনা করব। তার আগে past perfect টেন্স সম্পর্কে দুটি বাক্য তোমরা একটু দেখে নাও, কেন বলছি এটা আমি এক্সপ্লেইন করার পর বুঝতে পারবে। দেখো ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে আই হ্যাড গান, এই বাক্যটি past perfect টেন্সে রয়েছে, এবং সেকেন্ড সেন্টেন্সটি রয়েছে আই ওয়েন্ট। দুটি বাক্যের মানে পরে বাক্যটা অবশ্যই সিম্পল past টেন্সে রয়েছে, দুটি বাক্যের মানেই কিন্তু আমি গিয়েছিলাম। তাহলে তোমরা স্বাভাবিকভাবেই আমাকে প্রশ্ন করতে পারো যে এই দুটি বাক্যের মধ্যে ডিফারেন্স কোথায়, আর কখনই বা আমরা আই হ্যাড গান লিখব বা কখন আমরা আই ওয়েন্ট লিখব। এই ব্যাপারটা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই বেশ কিছু কনফিউশন আছে। বেসিক্যালি দুটো বাক্যের বাংলা মানেই কিন্তু আমি গিয়েছিলাম, তো আই হ্যাড গান মানেও আমি গেছিলাম, আই ওয়েন্ট মানেও আমি গেছিলাম। কিন্তু জেনারেলি আমরা যেটা ভুল করি আমাদের লেখার ক্ষেত্রে হোক বা বলার ক্ষেত্রে হোক বা রাইটিং স্কিলে অ্যাপ্লাই করবার ক্ষেত্রে হোক, যে আমরা অনেক সময় আই হ্যাড গানটাকে ইউজ করি আমি গেছিলাম এই অর্থ বোঝানোর জন্য, কিন্তু সেটি ঠিক নয়। দুটি বাক্যের অর্থ প্রায় একই হলেও দুটি বাক্যের অর্থের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, সেই সূক্ষ্ম ডিফারেন্সটা তোমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যখন ডিটেলে জানবে তখন তোমরা বুঝতে পারবে। তো পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি, না বেসিক্যালি যখন আমরা অতীতকালে একটি ক্রিয়ার আগে অন্য একটি ক্রিয়া ঘটেছিল বোঝাই, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি। কি বললাম আবার বলছি, অতীতকালে একটি ক্রিয়ার আগে অন্য একটি ক্রিয়া যখন ঘটে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এই যে নিয়মটা এটাকে যদি আমি আর একটু ইলাবরেটলি এক্সপ্লেন করি তাহলে আমরা তিনটি শর্ত পাই, 1, 2 and 3। দিস আর দ্য থ্রি ক্রাইটেরিয়াস টু ইউজ পাস্ট পারফেক্ট টেন্স ইন আওয়ার সেন্টেন্সেস। তাহলে প্রথম নিয়মটা বা প্রথম শর্তটি কি বা ক্রাইটেরিয়াটা কি, না দেখো আমি লিখেছি যে একটি বাক্যে দুটি ক্রিয়াপদ থাকাটা বাধ্যতামূলক। তাহলে কি বললাম, একটা বাক্যে দুটি ক্রিয়াপদ থাকবে। দু নম্বর কন্ডিশনটা আমি বলেছি যে দুটি ক্রিয়াই অতীতকালে ঘটেছে বোঝাবে, অর্থাৎ দুটো ক্রিয়াই অতীতকালে ঘটেছে এটা বোঝাবে। এবং তিন নম্বর কন্ডিশনটা হলো ওই দুটি ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়া অন্যটির আগে ঘটে গেছে এটাও কিন্তু বোঝাবে। বুঝতে পারলে কি? আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের এই উদাহরণস্বরূপ বাক্যগুলি একটু দেখো। এই বাক্যটি আশা করি তোমরা সকলেই পরিচিত, স্কুলে কোচিং ক্লাসে তোমরা এই বাক্যের সাথে ভীষণভাবেই পরিচিত। কি সেটা, না ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছিল। এই বাক্যটিকে যদি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে এই বাক্যে দুটি ক্রিয়াপদের কথা উল্লেখ রয়েছে, একটা হচ্ছে ডাক্তার আসা এবং অন্যটি হচ্ছে রোগীর মারা যাওয়া। দেখো আমি আশাটাকে গোল করে নিচে ভি লিখেছি, তাহলে এটা একটা ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ বোঝাচ্ছে, এবং মারা যাওয়া এটি আরেকটি ভার্ব। এবার যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি তাহলে দুটো ক্রিয়াপদের মধ্যে কোন ক্রিয়াপদটি আগে ঘটেছে, তাহলে স্বাভাবিকভাবেই তোমরা আমাকে বলতে পারবে যে রোগীর মারা যাওয়া এই যে ঘটনাটি বা এই যে অ্যাকশনটি এটি আগে ঘটেছে, তাহলে দিস ইজ ভি ওয়ান, অর্থাৎ এটা আগে ঘটেছে। এবং তারপরে কি হয়েছে, না তারপরে ডাক্তারবাবু এসেছিলেন, তাহলে এটা ভি টু, তাই তো? আরেকটি কথা দেখো যে দুটি ক্রিয়াপদ ডাক্তারবাবুর আসা এবং রোগীর মারা যাওয়া দুটিই কিন্তু অতীতকালের কথা বোঝাচ্ছে, কোনোটিই কিন্তু বর্তমানকালও বোঝাচ্ছে না বা ভবিষ্যতে হবে সেটাও কিন্তু বোঝাচ্ছে না। তাহলে এই বাক্যটির ক্ষেত্রে এই উপরে লিখিত তিনটি শর্ত ফুলফিল হলো, কারণ দুটি ক্রিয়াপদ রয়েছে মিলে গেছে, দুটি ক্রিয়াই অতীতকাল বোঝাচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি, এবং একটি ক্রিয়া অন্যটির আগে ঘটে গেছে আমরা সেটাও বুঝতে পারছি। পরে আরেকটি উদাহরণ দেখো, আমি লিখেছি যে বাবা জানার আগে আমি বাড়ি ফিরেছিলাম, বাবা জানার আগে আমি বাড়ি ফিরেছিলাম। তাহলে এখানে জানা একটা ক্রিয়াপদ, তাহলে এটা একটা ভার্ব, এবং আমার বাড়ি ফেরা এই যে ফেরা এটাও একটা ক্রিয়াপদ, তাহলে এটাও ভার্ব। তাহলে এবারও যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে কোনটা আগে ঘটেছে এবং কোনটা পরে ঘটেছে,
তো স্বাভাবিকভাবে লেখাই রয়েছে, জানার আগে আমি বাড়ি ফিরেছিলাম, তাহলে আমার বাড়ি ফেরার কাজটা ঘটেছিল প্রথমে এবং তারপরে বাবা জানতে পেরেছিল, অর্থাৎ এটা হলো তাহলে 2 নম্বর। তাহলে দুটি ক্রিয়াপদ দুটি অতীতকালের কথা বোঝাচ্ছে এবং একটি ক্রিয়া অন্যটির আগে ঘটে গেছে, শেষ হয়ে গেছে বা সম্পাদিত হয়ে গেছে, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। তাহলে এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, কোন ক্রিয়াপদের জন্য, যে ক্রিয়াপদটি আগে ঘটেছে এবং যে ক্রিয়াপদটি পরে ঘটেছে তার জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সের নিয়ম ব্যবহার করব। তাহলে সেই অর্থে আমার এই সিম্পল পাস্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারের যে সূক্ষ্ম তারতম্য সেটা আশা করি আমি বুঝিয়ে বলতে পারলাম। তাও আরেকবার বলে দিই তোমাদের সুবিধার জন্য, যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা তখনই ব্যবহার করব যে অতীতকালে দুটি ক্রিয়ার মধ্যে কোনো একটি ক্রিয়া আগে ঘটে গেছে বা শেষ হয়ে গেছে বোঝানোর জন্য। তাহলে এই সকল ক্ষেত্রে, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে যে ক্রিয়াটি ঘটেছে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম ব্যবহার করব এবং তার পরের ক্রিয়াটির জন্য যেটি পরে ঘটেছে সেই ক্রিয়াপদের জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সের রুল ব্যবহার করব। তাহলে এসো দেখে নেওয়া যাক এবার পাস্ট পারফেক্ট টেন্সের রুলটা। পাস্ট পারফেক্ট টেন্সের রুল কি, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে আমরা হ্যাড বসাই, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ফর্ম, এবং তারপরে আমরা বসাই কি না, বাক্যের অবজেক্ট। তাহলে আগের উদাহরণ মধ্যে প্রথম উদাহরণটি অর্থাৎ ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল, এই উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দিই। দেখো ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল, এখানে আমি আগেই বলেছি যেখানে দুটি ক্রিয়াপদ রয়েছে, একটা হচ্ছে ডাক্তারের আসা এবং অন্যটি রোগীর মারা যাওয়া। এখানে মারা যাওয়ার কাজটি বা এই অ্যাকশন বা ভার্বটি আগে ঘটেছে, তার জন্য ওটা ভার্ব 1, এবং ডাক্তার পরে এসেছেন তার জন্য এটি ভার্ব 2। তাহলে আমরা একটু আগেই কি শুনেছি বা কি শিখেছি, না যে ক্রিয়াপদটি আগে ঘটেছে কোনো একটি বাক্যে সেই ক্রিয়াপদের জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অ্যাপ্লাই করব এবং যে ক্রিয়াপদটি পরে ঘটেছে তার জন্য সিম্পল পাস্ট টেন্স বসাবো। তাহলে এই নিয়ম অনুযায়ী যদি আমরা এই বাক্যটিকে ট্রান্সলেট করি বা অনুবাদ করি, তাহলে যেহেতু এই কাজটি আগে ঘটেছে অর্থাৎ রোগীর মারা যাওয়াটা আগে হয়েছে, তাহলে সেই জন্য সেটিকে আমি আগে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী ট্রান্সলেট করব। তাহলে সেই হিসেবে রোগী হলো বাক্যের কর্তা বা ওই অংশটুকুনি কর্তা, তাই দ্য পেশেন্ট, নিয়ম বলছে এরপরে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাহলে দ্য পেশেন্ট এর পরে আমি হ্যাড বসিয়েছি, মারা যাওয়া ইংলিশ ডাই, তার থার্ড ফর্ম ডায়েড, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এরপরে এই আগে কথাটা ছিল সেই আগেটাকে আমি এখানে ইউজ করেছি বিফোর, তারপরে অংশটি ডাক্তারের আসা, এটি আমি কোন টেন্সে লিখবো না সিম্পল পাস্ট টেন্সে লিখবো, সেই জন্য দ্য ডক্টর কেম, এই অংশ থেকে সাবজেক্টকে না ডক্টর, ভার্ব কি না কাম, কামের পাস্ট টেন্স কি না কেম। তার জন্য ভার্ব 2 সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট বা রেস্ট, ঠিক কোনোটাই এক্ষেত্রে নেই, আমি এই অংশটুকু এখানে ট্রান্সলেট করেছি। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এই একই রকম ভাবে যে দ্বিতীয় উদাহরণটি ছিল যে বাবা জানার আগে আমি বাড়ি ফিরেছিলাম, সেক্ষেত্রেও আমার বাড়ি ফেরার কাজটা আগে হয়েছে এবং বাবা জেনেছেন পরে, সেই জন্য দেখো আই হ্যাড রিটার্নড হোম, হ্যাড বসিয়েছি সাবজেক্টের পরে, রিটার্ন ফিরে আসা, তার থার্ড ফর্ম রিটার্ন, তাহলে আই হ্যাড রিটার্নড হোম, বাড়ি ফিরে এসেছি, বিফোর সেখানেও আগে ছিল তার জন্য আমি এখানে বিফোর ইউজ করেছি, বাবার জানা, তাহলে ফাদার নো হচ্ছে জানা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ, তাহলে আমি সিম্পল পাস্ট টেন্সে বিফোর ফাদার নিউ ইউজ করেছি। তাহলে এই দুটো উদাহরণ থেকে তোমরা বুঝতে পারলে যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে আমি আমার মনে হয় যে এরপরে যখন আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব তখন তোমাদের পক্ষে ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। এবং আজকের ক্লাসের একদম শেষে আমি কোথায় হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম এবং কোথায় হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহার হবে সেটা খুব সংক্ষেপে খুব সোজা করে বলে দেবো, তাই তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো এবং মন দিয়ে ফলো করো আমি যা যা বলছি। ইন দ্য মিন টাইম যদি তোমাদের কারো কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কনফিউশন দূর করবার ট্রাই করব। তাহলে এরপরে আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো আমাদের পাস্ট টেন্সের 4টি ভাগের সর্বশেষ ভাগ।
এই ভাবটা আমরা বুঝে নিতে পারলে আমাদের পাস্ট টেন্সের ক্লাস বা পাস্ট টেন্সের লেসনটা পুরোপুরি কমপ্লিট হবে। তো আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স বুঝে থাকো বা কোনো অসুবিধে না হয়ে থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে বুঝতে অসুবিধে আশা করি হবে না, কারণ পাস্ট পারফেক্টের সঙ্গে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অনেকটাই মিল রয়েছে। একটু দেখে নেওয়া যাক যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব, তাহলেই দুটি টেন্সের মধ্যে সাদৃশ্যটা তোমরা বুঝতে পারবে, তার সাথে এটাও বুঝতে পারবে যে কোথাও কোথায় দুটি টেন্সের মধ্যে তফাৎটুকুনি রয়েছে। তাহলে এসো দেখে নেওয়া যাক না আমরা কখন ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, না অতীতকালে কোনো একটি ক্রিয়ার আগে অন্য একটি ক্রিয়া কিছু সময় ধরে চলছিল বোঝালে। একটু মনে করে দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা বলেছিলাম যে অতীতকালে দুটি ক্রিয়ার মধ্যে যখন একটা ক্রিয়া আগে শেষ হয়ে গেছে তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কন্টিনিউয়াস টেন্স কি বলছে, না একটি ক্রিয়া অন্যটির আগে চলছিল, ওটা কিন্তু শেষ হয়নি। তাহলে এই বক্তব্যটাকে যদি আমরা আবার একই রকম ভাবে ভেঙে দিই তাহলে আমরা তিনটি শর্ত পাই এখান থেকে। কি কি তিনটি শর্ত? সেই পাস্ট পারফেক্ট টেন্সের মতনই বাক্যে দুটি ক্রিয়াপদ থাকবে, দুটি ক্রিয়াই অতীতকাল বোঝাবে, কিন্তু তিন নম্বর শর্তেতেই পার্থক্যটি রয়েছে। না সেটা কি, না একটি ক্রিয়া অন্যটির আগে চলছিল শেষ হয়নি বোঝাবে। একটু মনে করে দেখো আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু একটি ক্রিয়া অন্যটির আগে শেষ হয়ে গিয়েছিল বোঝাচ্ছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছিল, অর্থাৎ মারা যাওয়ার যে ক্রিয়া বা অ্যাকশন যাই বলো না কেন, দ্যাট ওয়াজ ফিনিশড, দ্যাট ওয়াজ কমপ্লিটেড। বাবা জানার আগে আমি বাড়ি ফিরেছিলাম, তাহলে আমার বাড়ি ফেরার কাজটাও কিন্তু ইট ওয়াজ ফিনিশড কমপ্লিটেড, ওটা কিন্তু চলছিল কোনো অর্থেই বোঝাচ্ছে না। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যাপারটা ওইখানে একটু আলাদা। তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক, তাহলে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। উদাহরণস্বরূপ, বাবা আসার আগে আমি খেলছিলাম। এই যে দেখো, তাহলে দুটো ক্রিয়াপদই রয়েছে এখানে অ্যাজ ইউজুয়াল পাস্ট পারফেক্ট টেন্সের মতনই, একটা হচ্ছে বাবার আসা এবং অন্যটা হচ্ছে আমার খেলা করা। তাহলে এই দুটি ক্রিয়াপদই অতীতকাল বোঝাচ্ছে, এটাও পাস্ট পারফেক্ট টেন্সে যেমন ছিল সেই একই রকমের ব্যাপার, কিন্তু পার্থক্যটা হয়ে যাচ্ছে এই ক্রিয়াপদটির ক্ষেত্রে। এই ক্রিয়াপদটি ডেফিনেটলি আগে ঘটেছে, বাবার আসার আগে এই ক্রিয়াপদটি ঘটেছে, কিন্তু এই ক্রিয়াপদটিতে বলা হয়েছে খেলছিলাম, অর্থাৎ খেলার কাজটা চলছিল শেষ হয়নি বোঝায়। ঠিক একই রকমভাবে আরেকটি উদাহরণ দেখো, এখানে লেখা রয়েছে বিদ্যালয়ে যাওয়ার আগে আমি ভাত খাচ্ছিলাম, তাই তো? তাহলে যাওয়া একটা ক্রিয়াপদ এবং খাওয়া একটা ক্রিয়াপদ, তাহলে খাওয়ার কাজটা আগে ঘটেছে তাই এটা V1, এবং বিদ্যালয়ে যাওয়াটা পরে ঘটেছে তাই এটা V2 বা Verb 2। এখানেও কিন্তু ভাত খাচ্ছিলাম এই কথাটি বোঝাচ্ছে যে কাজটি চলছিল, এটি কিন্তু শেষ হয়নি। তাহলে এইখানেই পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য, এইখানেই পাস্ট পারফেক্টের হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন এবং ভার্বের ING ফর্ম বসানোর অর্থ। তাহলে এবার আমরা একটু রুলটা দেখে নিই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করবো বা কী নিয়মে ব্যবহার করব। নিয়মটা কি, না প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা হ্যাড বসাবো, তারপরে বসাবো আমরা বিন, তারপরে মুখ্য ক্রিয়াপদ বা মূল ক্রিয়াপদের সাথে আমরা ING যোগ করব, এরপরে অবজেক্ট যা আছে সেটিকে বসাবো। এটা হলো কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা অ্যাপ্লাই করব, না পাস্ট পারফেক্টের মতনই যে ক্রিয়াটা আগে ঘটেছে। আবার বলছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কখন বসবে, না যে ক্রিয়াপদটি আগে ঘটেছে তার জন্য আমরা এই রুলটি ব্যবহার করব, এবং যে ক্রিয়াপদটি পরে ঘটেছে সেই ক্রিয়াপদের জন্য একই রকমভাবে পাস্ট পারফেক্টের মতনভাবেই আমরা সিম্পল পাস্ট টেন্সের রুলটা বসাবো। অর্থাৎ এই অংশটুকুনির অনুবাদ বা ট্রান্সলেশন করব আমরা সিম্পল পাস্ট টেন্সে, এবং এই অংশটুকুনির অনুবাদ আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার তাহলে এই দুটো বাক্যকেই আমি তোমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করে ব্যাপারটাকে আরও ফার্দার এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে এবার দেখে নেওয়া যাক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল অ্যাপ্লাই করে আমরা কি করে একটি বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আর একবার দেখে নেওয়া রুলটা, সাবজেক্ট, হ্যাড, বিন, ভার্বের সাথে ING যোগ করব এবং তারপরে আমরা অবজেক্ট বসাবো। তাহলে এই বাক্যটির ক্ষেত্রে বিদ্যালয়ে যাওয়ার আগে আমি ভাত খাচ্ছিলাম,
তাহলে আগের নিয়ম অনুযায়ী কি না কোনটা আগে ঘটছিল না আমার ভাত খাওয়ার কাজটা আগে ঘটেছিল, তাহলে সেই জন্য এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের রুল অ্যাপ্লাই করব। আর বিদ্যালয়ে যাওয়ার যাওয়ার ঘটনাটা পরে ঘটেছে, তাহলে এর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সের রুল অ্যাপ্লাই করব। তাহলে এই এই কথা অনুযায়ী বা এই সূত্র অনুযায়ী যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়াচ্ছে না, আই হ্যাড বিন ইটিং রাইস, অর্থাৎ আমি ভাত খাচ্ছিলাম অংশটুকু অনুবাদ হলো বিফোর, এই আগে অর্থাৎ বিফোর আই ওয়েন্ট টু স্কুল, তাহলে এই অংশটুকু অনুবাদ হলো কোন টেন্সে, না সিম্পল পাস্ট টেন্সে, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আর একটি উদাহরণ দেখে নাও তোমরা, না বৃষ্টি নামার আগে আমি খেলছিলাম, তাহলে এক্ষেত্রেও কোন কাজটা আগে ঘটেছে বা ঘটছিল, না আমার খেলার কাজটা ঘটছিল আগে তারপরে বৃষ্টি নেমেছে, তাহলে এই আমি খেলছিলাম এই অংশটুকুর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অ্যাপ্লাই করব। দেখো আই হ্যাড বিন প্লেইং, আমি খেলছিলাম হয়ে গেল, এরপরে বিফোর এনেছি কোথা থেকে, না সেই আগে যেহেতু রয়েছে, তারপরে কি ঘটেছিল না বৃষ্টি নেমেছিল, রেন কেম, তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো না আই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য রেন কেম। তাহলে আমি আশা করি যে এখনো পর্যন্ত পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা যা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে তোমরা আমাকে অবশ্যই কোশ্চেন করো কমেন্টে, কমেন্ট করে আমি তোমাদের উত্তর দেওয়ার বা কনফিউশন দূর করবার যথাযথ চেষ্টা করবো। আর ফর টাইম বিং তোমরাও নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করতে পারো, আমি অ্যাজ পার এক্সাম্পল তিনটি বাক্য এখানে দিয়েছি যাতে তোমরাও নিজেরা এটাকে ট্রান্সলেট করো, দেখো তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। কী কী তিনটি বাক্য দিয়েছি, না খেলতে যাওয়ার আগে আমি পড়ছিলাম, ছবি তোলার আগে পাখিটি উড়ছিল এবং পড়তে বসার আগে মেয়েটি গান গাইছিল। এই তিনটি বাক্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তোমরা এই বাক্যগুলি ট্রান্সলেশন করো, কোথাও যদি কোনো প্রবলেম হয় বা অসুবিধা হয় আমাকে কমেন্ট করো। আর তাহলে এইখানেই আমরা আমাদের পাস্ট টেন্সের পার্ট টু লেসন বা ক্লাসটি শেষ করলাম। তো তোমাদেরকে একটাই কথা আমার বলবার, যদি এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে বা আমার পড়ানো তোমরা বুঝতে পারো বা তোমাদের কনফিউশন দূর হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা কোনো ভিডিও মিস করবে না। তো ততদিন পর্যন্ত ভালো থেকো, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ।